আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফজাল হোসেন শামিম বলছি শামিমস জয়ের পক্ষ থেকে। আজকে আমি আসছি এখানে, আমাদের ভাই বাদারা সবাই ধান কাটতেছে, এই জন্য তাদের সাথে একটু কথা বলতে। যারা এখানে ধান কাটতেছে তারা কিন্তু সবাই ছাত্র, তারা কিন্তু প্রফেশনাল কেউ কাজ করে না, তারা নিজেদের কাজ নিজেরা করতেছে, একজনের একজন করিতেছে, এখানে কারো পার্মানেন্ট কাজ করা হয় না, নিজের কাজ নিজে করতেছে। এবং কি কোথাও ঘুরতে যাবে এই জন্য, বাণিজ্য মেলায় ঘুরতে যাবে এই জন্য তারা নিজের কাজ নিজে করতেছে। এদিক দিয়ে আছেন রাকিবুল, রাকিবুল ধান দলা করতেছে, এই যে। এবং সেও একজন ছাত্র, সে লেখাপড়া করে। রাকিবুল তুমি কিসে লেখাপড়া করো একটু বলো। আমি এবার এসএসসি পরীক্ষা দিছি, এখন কলেজে ভর্তি হবো। ফয়সাল সেও ছাত্র, আমরা বিএ ফার্স্ট ইয়ার গরিবুল গভ কলেজ। রিয়াদ সেও একজন ছাত্র, সে কিন্তু লেখাপড়া করতেছে। রিয়াদ কোন জায়গায় পড়ালেখা করো? গরিবুল গভ কলেজ। সে বিএ গরিবুল গভ কলেজে পড়তেছে। এদিক দিয়ে আছেন সাইম আশরাফ, সে ধান বানতেছে। এবং সে একজন ছাত্র, এখানে যারা আছে সবাই ছাত্র। সাইম তুমি কিসে জানি পড়ালেখা করো? আমি ইন্টার সেকেন্ডারে পরীক্ষা দিচ্ছি এবছর। এখানে সবচেয়ে বড় বোঝা হয়েছে রিয়াদের। এই দেখেন রিয়াদের কয়টা মুড়ি রয়েছে, অনেক বড়। কয়টা হয়েছে মুড়ি, কয়টা হয়েছে? কয়টা নিচ্ছে একসাথে? কয়টা রিয়াদ, কয়টা হয়েছে? এখানে সবচেয়ে বেশি বোঝা নিতে আছে রিয়াদে, প্রায় 35টার মতন। এখন কেরা নিবে, সাইম নাকি? এখন সাইমের বোঝা আঙ্গানো হচ্ছে। সাইমের বোঝা ধর, সাইম আশরাফ নিয়ে যাচ্ছে প্রায় 20টা না 25টা, কয়টা? 24টা একসাথে নিয়ে যাচ্ছে। এই যে আর এদিক দিয়ে যাচ্ছে কাটা অনিক, আর এখানে এসে কারটা রিয়াদের সবচেয়ে বেশি মুড়ি নিচ্ছে রিয়াদ, 35টা, প্রায় 35টা মতন। আস্তে আস্তে যা, আর কমাই নিবে, আরেকবার থেকে নেওয়ার সময় আর কমাই লইবে, কষ্ট হলে তো নেওয়ার দরকার নাই। এখন ফয়সালে বোঝা আঙ্গানো হবে, ফয়সালে ছোট আছে, সমস্যা নাই। এখন বোঝা দলা করতেছে রাকিবুল, তার বোঝা নিবে এখন। এই যে সে সবাইকে মাথায় বোঝা উঠানোর পরে তারটা দলা করতেছে, তারপর সে নিয়ে যাবে।
বুজা মাথায় তোলা হচ্ছে এখন দেখতে পাচ্ছ মাথায় তোলা হচ্ছে তিনজন একসাথে অনেক অনেক কয়টা হবো মুড়ি এখানে বাবু কাটালে সস সাতাইশটা মুড়ি নিয়ে যাচ্ছে ও মাই গড সাতাইশটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।